I am Mr. Jam, not Jamal. Mr. Jam, so you sent your photograph for world famous lover contest and we have initially selected you. So here's what's going to happen. We have arranged a phonic audition for you and one of our very experienced judge is going to judge you. So are you up for it? No, bro. Kishan ready. I'm going to make up for one. It's like a phonic audition, so you don't really need makeup. Oh, okay, bro. I'm ready. All right, so the next voice you're going to hear is our judge, and I'm forwarding the call. So it's 3, 2, 1, go. Hello? Hello, ma'am. Acha, so I'm on Facebook and I see your name, Loverboy Jam. So, do you love everyone? Ji, ma'am. আমার অনেক ভালোবাসা সব মেয়েদেরকে বিলিয়ে দিতে চাই আপনার প্রেজেন্ট গার্লফ্রেন্ড নাকি এক্স কি বলেন ম্যাম এক্স হবে কেন আমার তো ওয়ান এন্ড অনলি গার্লফ্রেন্ড নজুলি তাহলে পিঙ্কি আর শিলাকে এই 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 তুই কে রে কে বল তোর পিঙ্কি নাম্বার দিছে তাই না একসাথে আর দু তিনটে প্রেম করবি নি আর ধরা গেছিস আচ্ছা ভাই রবিবার রুমটা কোন দিকে রবি ভাই রফিক তুই কেমন আছেন রবি বিয়ে করছস আমার জানাইলি না আসলে হুট করে হয়ে গেছে রবি ঠিকই আছে জন্ম মৃত্যু বিয়া এগুলো হুটহাট করেই হয় এই যে আমারে দেখ এখন হয় নাই আজকে ওই যে রেডিওর মধ্যে প্রেমের গল্প শুনতেছিলাম কইস না একসাথে দুইটা তিনটা চারটা করে প্রেম করে মাঝে মধ্যে আবার কট খায় এই মাত্র একটা কট খাইছে কি রে বোন নাম কি জয়তি বাহ মাশাআল্লাহ অনেক সুন্দর নাম তুই কিন্তু আমারে জানাইলে পারতি রবি ভাই ওই বললাম না মানে হুট করে পালিয়ে কি বলিস তুই পালায়ে বিয়ে করছস এই যে থাকবি কই রবি ভাই আর ঢাকা শহরে তো আসলে আপনি ছাড়া আমার পরিচিত কেউ নেই আমরা তো আগন্তুক আমরা যদি আপনার সাহায্য না পাই কিভাবে তোর আর এই কঠিন করে কথা বলার অভ্যাসটা গেল না না আগন্তুক এই শব্দের অর্থ আমি বুঝি তোর আইসোস এটা বুঝতেছি উফ আর চাইলে কি ফুটহাট করে সব কিছু করা যায় এত সোজা আরে ভাই আমি তো ড্রাইভিংটা পারি তুই পারোস দেখিয়ে দিলে পারবো আমি তো গ্রামে ফুটবলের চ্যাম্পিয়ন ছিলাম আরে গাধা ফুটবলের চ্যাম্পিয়ন আর ড্রাইভিং কি এক জিনিস তাহলে বাংলায় তো ভালো আমি যদি ঘরে ঘরে গিয়ে আমি শিক্ষকতা করি অথবা প্রুফ রিডিং এর কাজ করি রবি ভাই একটা ব্যবস্থা করে দেন রফিক চাইলে হুটহাট করে কিছু করা যাবে না একটু সময়ের ব্যাপার আচ্ছা ঠিক আছে তোরা অনেক দূর থেকে আইসোস তোরা হচ্ছে জামা কাপড় খুলে একটু পরিষ্কার টরিষ্কার হ হাত মুখ ধো রেস্ট নে এক কাজ কর তোরা ওই ছোট রুমটাতে না 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 ছোট রুমে থাকতে পারবি না এই বড় রুমটাতে থাক আমি ওদিকে থাকবো ঠিক আছে আসুন মাগনা কিন্তু না চাকরি বাকরি কিছু একটা হইলে যাওয়ার সময় একদম পরিশোধ করে যাবি ঠিক আছে আমার ডিউটি আছে আমি যাই তোর রবি ভাই পায়ের নিচে মাটি ফিরে পাইলাম আরে যা 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 স্বীকার করতে হবে সানিয়া তুমি কিন্তু কাঁপায় দিচ্ছ কিন্তু একটা যে ব্যাড নিউজ আছে আর নেক্সট ফেব্রুয়ারি মাসে তোমার প্রোগ্রামটা অফ রাখতে হচ্ছে হোয়াট কিন্তু কেন আচ্ছা তুমি কি তোমার প্রোগ্রামের কমেন্ট সেকশনগুলো দেখো না মানে মানুষ যে পরিমাণ গালিগালাজ দিচ্ছে আমরা তো নিতে পারছি না সানিয়া ও কাম অন মিশু ভাই যে আমাকে গালি দিচ্ছে এন্ড অফ দ্য ডে সেই তো আমার শো দেখছে শুনছে না এটা তো মানেন শুনো আমরা চাচ্ছি এই মাসে শুদ্ধ বাংলায় প্রোগ্রাম সাজাতে এই তোমার ওই বাংলিশ বা ওই যে প্রাংটাবের প্রোগ্রাম দিয়ে না প্লিজ
এটা কিন্তু আমার সাথে একদমই জাস্টিস হচ্ছে না। আমি এত কষ্ট করে প্রোগ্রামগুলো করি, আমি ফুল এফর্ট দেই, তাছাড়া আমি কি বাংলা পারি না? আমি আসলে কিং কর্তব্য বিমূর, মানে তোমার বিষয়টা আমি বুঝতে পারছি, কিন্তু দেখো আসলে হাই অথরিটির কাছে তো আমার জবাবদিহি করতে হয়। আপনি এটা কি বললেন? জবাবদিহি? তার আগে, তার আগে হাই অথরিটি, তারও আগে কিং কর্তব্য বিমূর। হ্যাঁ, এটা কি মানে? এই সামান্য শব্দের অর্থ তুমি জানো না, তোমাকে নিয়ে ভাষা ভাষা কোনো রিস্ক নিতে পারবো না, প্লিজ। ইটস জাস্ট আ জোক, আমি একটা সিম্পল কারণে কোনো সই পাবো না ফেব্রুয়ারিতে। দেখেন মিশু ভাই, আই চ্যালেঞ্জ ইউ, এই ফেব্রুয়ারি মাসে আমি করবো শো তাওবার প্রপার বাংলায়, অ্যান্ড ইটস গোয়িং টু বি সবার ফেভারিট। শুধু ডিম ভাজি আর ডাল খাইতে পারবা? কি বলো, আমি চাচাদের বাড়িতে বড় হয়েছি, ওদের নিপীড়ন সহ্য করতে করতে বড় হয়েছি। আমি তো ভাবছি তোমার কথা, তুমি তো এসব খাবার খেয়ে অভ্যস্ত না, কীভাবে থাকবে তুমি আমার সাথে? এখন আর এসব কথা বলে কোনো লাভ নাই, আমি সব কিছু জেনেই তোমাকে বিয়ে করছি। তুমি যেভাবে থাকবা, তুমি যা খাবা, আমিও তাই খাবো। কোথায় তুমি অন্য কাউকে বিয়ে করলে সম্রাজ্ঞীর মতো থাকতে আর আমার সাথে? কি সব কঠিন কঠিন কথা বলো, আমার না মাথায় ঢুকে না। তবে আমি এটা বুঝতে পারতেছি যে তুমি আমাকে রাজরানীর মতো রাখতে চাইতেছো। শুনো, শুধু টাকা পয়সা থাকলে যে রাজরানীর মতো রাখা যায় সেটা কিন্তু না। ভালোবাসা দিয়েও রাখা যায়, ওইটা বেশি বেশি করলেই হবে। এটা বেশি বেশি ভাসি, আমি তোমাকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ভালোবাসি এবং এই ভালোবাসা কোনো দিনও কমবে না। আমার মাঝে মাঝে মনে হয় আমি কোনো মানুষের সাথে না, বইয়ের সাথে কথা বলতেছি। শোনো, এই ডিম ভাজিটা আছে না, এরা মনে করবা মুরগির রোস্ট, তাহলে দেখবা খাইতে অনেক মজা লাগতেছে। আমার তো এমনিতেই মজা লাগছে। কিরে কি দেখোস ভাই, তুমি এত বিশাল একটা বাড়িতে কাজ করো কেন? তোর কি আমার বসকে ফকিনি মনে হয়? আরো মেলা বিজনেস আছে বুঝছস। তোমার বসকে বলে আমার জন্য একটা কিছু করে দাও না। আরে ওটা কইছিলাম তো সকালবেলায়, হুদায় হুদায় একটা ঝাড়ি মারলো, কি হয়েছে জানোস? চাকরিকে আমি কোলে নিয়ে থাকি, যে কারোর কোলে তুলে দিলাম। সেটাই, চাইলেই তো সব সম্ভব নয় শহরে। শুনেছি সুক্তলিক হয়ে যায় কিন্তু একটা চাকরি মেলে না। আমি তো কিং কর্তব্য বিমূর হয়ে গেলাম। আপনি এটা কি বললেন? আপা, ও আমার এলাকার ছোট ভাই, ওর নাম হচ্ছে, আমি নাম শুনতে চাই নাই, উনি একটু আগে কি বললো? আরে কি বলছিস বল না। আসলে হয়েছে কি ম্যাডাম, ও খুব পেরেশানির মধ্যে আছে, ঢাকা শহরে নতুন আসছে তো চাকরি বাকরি নাই, এ কারণে হয়তো ভুলভাল কিছু বলে ফেলাইছে। ভুলভাল কিছু বলে নাই, উনি একটু আগে জানি কি বললো, এই শব্দটা না আমি আগেও শুনেছি। আরে কি বলছিস বল না। কিং কর্তব্য বিমূর, এক্স্যাক্টলি এটা মানে কি? কি করব তা বুঝে উঠতে না পারা। আপা আসলে হয়েছে কি, ওরা আবার কথা বলার মাঝখানে মাঝখানে কঠিন কঠিন শব্দ ঢুকায় দেয়, আরে একটু সহজ করে বল না আপাকে। না ইটস ওকে, আপনি কি করেন? আমি তো কিছু করি না এখনো, মানে বেকার আর কি। তবে যদি কোনো কাজ করতে দেন তাহলে স্বর্ণ মুখশ্রী করে করে দেব, আর আমি বানান শুদ্ধিকরণে পারদর্শী এবং বাংলা বিষয়ে শিক্ষকতাও করতে পারি। আপা আজকাল বাংলা টিচার কেউ খুঁজে, মানে ইংলিশ জানা টানা থাকলে না হয় কোয়েরে টোয়েরে কিছু খাওয়ান যাইতো। আমি পড়বো, আপনি আমাকে বাংলা শেখাবেন? আপনাকে কত টাকা নেবেন আপনি? সো ডাজ দ্যাট মিন আ ইয়েস? ওকে ওকে, ডান, ইউ আর হায়ার্ড, কালকে থেকে আপনার জয়নিং এবং সি ইউ টুমরো, বাই। ও আচ্ছা, আপনার নামটা কি? আরে হোয়াট ইজ ইওর নেম? তাকায় সিস কা নাম বল। রফিক জি, রফিক। ওকে সি ইউ টুমরো, বাই। জি ম্যাডাম।
বাবা রে বাবা কত বড় উড়োজাহাজ জানো আমার খুব শখ তোমাকে উড়োজাহাজে করে খুব সুন্দর একটা জায়গায় ঘুরতে নিয়ে যাব ইশ আসছে উড়োজাহাজ এখনো এসি বাসে চড়াও নাই আবার উড়োজাহাজ মানুষের শখ থাকতে পারে না আচ্ছা ঠিক আছে চড়াই আই তুমি নিচে চড়তে পারবা তো তোমার তো লঞ্চে চড়তেই ভয় করে সমস্যা নাই খুব বড় একটা নিঃশ্বাস নিয়ে বসে থাকবো দম বন্ধে মরে যাবা তো অবজ্ঞা করে কথা বলো কেন আমার সাথে আমি ঢাকা আসা মাত্রই একটা চাকরি পেয়েছি ম্যাডামের অ্যাসিস্ট্যান্ট এটা আবার চাকরি ম্যাডাম কিন্তু অনেক ভালো দেখতে সুন্দরীও সুন্দর দেখে মজে গেছো না না বললাম ম্যাডামের ব্যবহার খুব ভালো আর ম্যাডামের কাছ থেকে একটা খুব সুন্দর ঘ্রাণ আসে সুবাস রে বাপ রে বাপ এত কাছে চলে গেছো যে সুবাসও পাও কি হা করে তাকায় থাকো না না আমি তো সবসময় মাথা নিচু করে থাকি তার সামনে মাথা নিচু করেই থাকবো মাথা নিচু করে কথা বলেই ভালো সে তো যখন আমার সামনে আসবা তখন আমার দিকে তাকায় থাকবে সেটাই করি জানি খালি পেটে চা পান স্বাস্থ্যের জন্য হানিকর তার মানে আপনি ব্রেকফাস্ট করে আসেন নাই না আমি এখনই বলছি ব্রেকফাস্ট রেডি করতে না না ম্যাডাম সেটার প্রয়োজন হবে না এমনি তো আমি সকালে বেশি একটা কিছু খাই না ও আচ্ছা ওকে সো টেল মি হোয়াটস দ্য প্ল্যান আমরা কোথা থেকে শুরু করব আপনি যে কথাটা বললেন তাতে আমার মনে হয়েছে সবার আগে আপনার শুদ্ধ উচ্চারণে অনর্গল বাংলায় কথা বলাটা সবচেয়ে বেশি প্রয়োজন ওকে ফাইন ও আরেকটা বিষয় আজ থেকে আপনি আমার সাথে যখনই কথা বলবেন তখন কথার মাঝে যদি আপনি কোনো ইংরেজি শব্দ ব্যবহার করেন অথবা অন্য কোনো ভাষায় কথা বলেন তখন আপনি আমাকে 10 টাকা করে জরিমানা দেবেন এটা তো খুবই ডিফিকাল্ট এই যে 10 টাকা জরিমানা হয়ে গেছে আপনার রাইট রাইট উপস ঠিক ঠিক এত ফাইন দিতে গিয়ে উপস আই এম সো সরি এত জরিমানা দিতে গিয়ে তো আমি একদম ফতো রয়ে যাব হ্যাঁ ঠিক আছে আমরা বাকি কথা গাড়িতে বলি আপনার চা তো শেষ হ্যাঁ লেটস গো সরি চলুন রবি ভাই আপনার ভাই কিন্তু অনেক জানে জি ম্যাডাম ম্যাডাম আসলে হয়েছে কি ছোটবেলা থেকে ও বাংলা ভাষার প্রতি গানের প্রতি নাটকের প্রতি খুব আগ্রহ তার তাছাড়া গ্রামে হচ্ছে নতুন নতুন বাচ্চা হইলে নাম রাখার জন্য তো ওরেই ডাকে ওর হাতের লেখাও কিন্তু ভালো মানে হাতের লেখালেখির মান ভালো অনেক ভালো লিখে মাশাআল্লাহ ওয়াও আপনি লেখেনও ওই অর্ধেক লাইন আর কি অল্প বয়সে তো সবারই টুকটাক শখ থাকে ছাপার হরফে নিজের নামটি দেখবে তবে আমাদের দেশের লোকসঙ্গীত নিয়ে আমার খুব বিস্ময় এত সমৃদ্ধ লোকসঙ্গীত কোনো সংস্কৃতিতেই নেই তাই আমি এসব নিয়ে লিখতে ভালোবাসি লোকসঙ্গীত ডু ইউ মিন ফোক সং আমি আরো জানতে চাই আমাদের সংস্কৃতিতে এখন অনেক ধরনের সঙ্গীত প্রচলিত আছে গ্রাম বাংলা লোকসঙ্গীতের মধ্যে বাউল গান জারি সারি মুর্শিদি কবি গান ইত্যাদি উল্লেখযোগ্য আমি একটা জিনিস বাজি ধরে বলতে পারি যে আপনি যদি একতারা দোতারা দিয়ে কোনো লোকসঙ্গীত শুনেন আপনার মন ভরে যাবে ওয়েট ওয়েট আমি শুনেছি হাসন রাজা লালন এবং শাব্দুল করিম একদম এবং মজার ব্যাপার কি জানেন এসব শিল্পীরা প্রাতিষ্ঠানিকভাবে খুব একটা শিক্ষিত না হলেও তাদের বাণীতে আমাদের জীবন দর্শন জীবনবোধ বিস্ময়করভাবে তুলে এনেছে এবং অনেক গানের লিখিত রূপও কিন্তু নেই কিন্তু প্রজন্মের পর প্রজন্ম শুধুমাত্র শুনে এবং স্মৃতিতে ধারণ করে সেই গানের ধারাকে এগিয়ে নিয়ে যাচ্ছে আপা আপনার জন্য একটা লোকসঙ্গীত লাগাচ্ছি বাউলাকে বানাইলো রে বাউলাকে বানাইলো রে হাসন রাজা রে বাউলাকে বানাইলো রে
ক্রিস, এটা একটু গুছিয়ে লিখে নিয়ে আসো না। হ্যাঁ, তাহলে আমি কাজ করি, আমি এখানে লিখে নিয়ে আসি যে ইতিমধ্যে আমরা এটা ব্যাপারে ডিসকাশন করছি। হ্যাঁ, ইতিমধ্যে ইতিমধ্যে না, কে? ওর নাম রফিক, বলতে পারেন আমরা বাংলা ইনস্ট্রাক্টর। আচ্ছা, ইনস্ট্রাক্টর বাংলা কি? প্রশিক্ষক। প্রশিক্ষক সানিয়া মালটা কে? হি ইজ হিয়ার টু করেক্ট মি। হি ইজ রাইট, কথাটা ইতিমধ্যে হবে না, ইতিমধ্যে কথাটাই কারেক্ট। 20 টাকা জরিমানা। কিসের? ওর সাথে আমার একটা ডিল হয়েছে, ডিল চুক্তি হয়েছে। আমি কোনো সেন্টেন্সে বাক্যে ইংরেজি যদি ব্যবহার করি তাহলে 20 টাকা করে জরিমানা। ও বাহ, দারুণ তো। আমার তো মনে হচ্ছে তুমি ভাষা মাসের প্রোগ্রামটা নিয়েই ছাড়বে। নিশু ভাই, আপনি তো আমাকে চিনেনই, আমি যা বলি আমি ওটা করে দেখাই। গুড, ক্যারি অন। ও, আবার ইংরেজি বলে ফেললাম। আপাতমস্তক বাঙালি পাওয়া এখন দুষ্কর। না, আসলেই তো, মানে আমরা বুঝে না বুঝে রেগুলার লাইফে এত ইংরেজি প্র্যাকটিস করি, কিন্তু বললে আসলে টোটালটা ইংরেজি বলা উচিত, নইলে কিন্তু না। মিশু ভাই, আপনি কি আমাকে খোঁচা মেরে কথা বলছেন? আরে না, আমি নিজেই তেমন করি, আমি কেন তোমাকে খোঁচা মারতে যাবো? তবে আমি নিশ্চিত শোটা তুমিই পাচ্ছ। সত্যি? হ্যাঁ, প্রতিদিন এক তরকারি খাওয়াইতেছি, কি করব বলো? তরকারির যে দাম, দিনের বেলা তো বাজারই করা যায় না, সন্ধ্যার সময় যখন বাজারে যাই, যায় আমার কপালে জুটে এই আধমরা পেঁপে আর চিমছানো পটল। তুমি এভাবে বলছো কেন? আমার তো ভালোই লাগে এগুলো খেতে। তুমি এই আধমরা পেঁপে আর চিমছানো পটল কি সুন্দর করে রান্না করো। শোনো, আগামী মাসে বেতন পেলেই তোমাকে কোথাও ঘুরতে নিয়ে যাব, বাইরে খাবো আমরা। সত্যি? আমি না শুনছি ঢাকায় নাকি অনেক সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে। আচ্ছা, তুমি যে ম্যাডামের সাথে গাড়িটাতে করে ঘুরো, ওটাতে আমি চড়তে পারবো না? অবশ্যই পারবা, আমি রবি ভাইকে বলে দেবো, একদিন তুমি আর আমি সারা দিন ওই গাড়ি করে ঢাকা শহর ঘুরব। খুব মজা হবে না? এসি চালাই দিবা কিন্তু? অবশ্যই, যদি পুরোটা ঠান্ডাও হয়ে যায় তাও এসি কমাবো না। শোনো, আমার ম্যাডামের বিল্ডিং, অফিসের যে বিল্ডিংটা, তুমি দেখলে তো পুরো পাগল হয়ে যাবা। 15 তলা বিল্ডিং জানো? ওরে বাবা, এত উপরে উঠো কিভাবে? লিফটে টাস টাস করে উঠে যাই। মাথা ঘোরায় না? প্রথম প্রথম ঘোরাতো, কিন্তু এখন আর ঘোরায় না, অভ্যেস হয়ে গেছে। আচ্ছা শোনো, তোমাকে একদিন ম্যাডামের সাথে পরিচয় করিয়ে দিব। ঠিক আছে, আসি তাহলে। হ্যাঁ, আল্লাহ হাফেজ। সাবধানে। তারে ধরতে পারলে মন বেরি দিতাম, পাখি তার কেমনে আসে যায়, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। বাহ, অনেক সুন্দর গান গাইতো। ইনি কে? আমার স্ত্রী। আপনি ম্যারিড? আপনি তো আমাকে আগে বলেন নাই। আপনি তো কখনো জানতে চান নাই। আর সকাল সকাল জরিমানা খাতাটা খুলে ফেললেন। ও, বিবাহিত? বিবাহিত। আমাকে দিয়ে মনে হয় হবে না। 1948 সালের 25শে ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদে ইংরেজি ও উর্দুকে গণপরিষদের সরকারি ভাষা হিসেবে নির্ধারণ করা হয়। তখন পূর্ব বাংলার প্রতিনিধি ধীরেন্দ্রনাথ দত্ত উর্দু এবং ইংরেজির পাশাপাশি বাংলাকেও গণপরিষদের ভাষা হিসেবে গ্রহণ করে নিতে বলে। কিন্তু পরবর্তীতে যখন তার প্রস্তাব প্রত্যাখ্যান হয়, তখন কিন্তু পূর্ব বাংলায় প্রতিবাদ শুরু হয়ে যায়। এখন আমাকে আপনি বলেন, আমরা কি তখনও জানতাম যে আমরা পারব? আর আপনি এত জলদি হাল ছেড়ে দিচ্ছেন। এত প্যারা খেতে কি ভালো লাগে? সেই যখন থেকে আমি রেডিওতে কাজ করা শুরু করলাম, আমি একই কথাই শুনতে থাকি যে আমার নাকি উচ্চারণে সমস্যা, আমি নাকি বাংলা ভাষা বিকৃতি করে কথা বলি। এইগুলো কি মানে, ভাষা তো অবভিয়াসলি চেঞ্জ করারই জিনিস, উইথ টাইম ভাষা চেঞ্জ হবে, মানুষের সাথে চেঞ্জ হবে। আপনি কি বলেন? ভাষা পরিবর্তন এবং বিকৃতি কিন্তু দুটো দু জিনিস। আমাদের মাঝে খুব অস্থির একটা প্রজন্ম বেড়ে উঠছে।
চাচা মামা খালু এই সম্বোধনগুলো আঙ্কেলের চাপে হারিয়ে যাচ্ছে। বাবা মাকে বাবা মা বলতে নাকি এখন খুব অসম্মান বোধ করে ছেলেরা। বাবা মাকে তো মাম্মি ড্যাডি বলে ডাকার কথা ছিল না। আর সব থেকে মজার বিষয় হচ্ছে হাজবেন্ড হয়ে গেছে হাবি আর ওয়াইফ হয়ে গেছে বেটার হাফ। আপনি দারুণ বলেছেন। ইদানিং আরো নতুন দুটো উৎপাদ দেখা যাচ্ছে, ব্রো অ্যান্ড সিস। বোনকে পিষে মারছে সিস আর ভাইয়ের মতো হৃদ্যতাপূর্ণ সম্বোধনকে গিলে খাচ্ছে হচ্ছে ব্রো। এটা আমিও খেয়াল করেছি, আপনি কিন্তু দারুণ বলেছেন। আরেকটা শ্রেণীর মানুষ বাংলাদেশকে বাংলাদেশ বলে না, পুরো দুনিয়ার সামনে বাংলাদেশকে বলে বিডি। আপনি এভাবে না বললে আমি বুঝতামই না। আমিও ঠিক করার চেষ্টা করব, কিন্তু আমার হাতে সময় কই, আর কয়েকদিন পরই শো, কয়েকদিন পরই ফেব্রুয়ারি মাস, আদৌ আমি অনুষ্ঠানটা করতে পারবো কিনা। অবশ্যই পারবেন আপনি, শুধু নিজের উপর বিশ্বাস রাখেন। ধরুন পাকিস্তানে সহায়তা বন্ধ যুক্তরাষ্ট্র ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ওকে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা হলো, ইংরেজিটা পারেন কিন্তু বাংলাটা তো ঠিকমতো পারছেন না। ইউনাইটেড কিংডমের বাংলাটা বলেন। ইউনাইটেড কিংডমের বাংলাটা, ইউনাইটেড কিংডমের বাংলা যুক্তরাষ্ট্র বলেন। কি অবস্থা মহান মাল, কি করছো ব্রো? জি মাল বলছো? মাল এখানে অনেক মানুষ আছে কিন্তু মাল একটাই, তুমি। মাল মানে? মাল মানে বুঝো না, মাল মানে মাল, যেমন তুমি একটা আস্ত একটা মাল। যাই হোক, কি করতেছো? শাস্ত্রীয় সঙ্গীত শুনছিলাম। ক্রিস ভাই, কি নিয়ে হাসাহাসি হচ্ছে? আমাদের সানিয়া, ওর মহান একটা ইনভেনশন এই সেই মহান মাল। হাই মাল, আমি অমিত। আমি মাল না, আমি রফিক। ও, সে রফিক। ও, আরে ও বাবা, তো কাতু কুতাচ্ছে না? তাহলে তো দোলো দেখি, খুব সুন্দর দোলতেছে তো ভাইয়া। একটু নাচো না ভাইয়া, প্লিজ। আমি নাচতে পারি না, ইশারা দিলেই না। নাচো না একটু। আচ্ছা, গানটা শুরু কর, সে নাচবে। স্টার্ট। রফিক ভাই, রফিক ভাই, রফিক ভাইয়া, ভাইয়া, আরে কি ব্যাপার, তুমি খাচ্ছ না যে? খাও, চামচ দিয়ে না খাইতে চাইলে তুমি হাত দিয়ে খাও। না ম্যাডাম, চামচ দিয়ে খাওয়াটা সমস্যা না, আসলে আমার খেতে ইচ্ছে করছে না। কেন? আচ্ছা, তোমার কি খাবার পছন্দ হয় না? আমি আরেকটা কিছু অর্ডার দিব, মেনুটা দেখো তুমি। তোমার ম্যাডাম, এর থেকে ভালো ভালো খাবার আর হতে পারে না। তাহলে সমস্যা কি? আপনি কখনো পেঁপে ভর্তা আর শুকনো ভাত দিয়ে টানা দু সপ্তাহ খেয়েছেন? আমি খেয়েছি। আবার কোনো কোনো দিন নুন দিয়ে ভাত খেয়ে রাত পার করেছে, কিন্তু তাতে আমার কোনো আফসোস নেই জানেন, এক বিন্দু আফসোস নেই। আজ কেন জানি আমার খুব আফসোস হচ্ছে, কিন্তু আমার আফসোস কেন হচ্ছে জানেন? আফসোস হচ্ছে আমার বউটার জন্য, যেই মেয়েটা আমাকে ভালোবেসে বিয়ে করে সব ছেড়ে ছুড়ে আমার কাছে চলে আসলো। আমি তাকে ওই পেঁপে ভর্তার থেকে ভালো কিছু দিতে পারলাম না। ওর খাবারগুলো দেখে মনে হচ্ছে আজ রাতেও তো ওর কপালে পেঁপে ভর্তাই জুটবে। আচ্ছা ঠিক আছে, তোমার খাওয়া লাগবে না, বরং আমি আরেকটা অর্ডার দিই, তুমি বাসায় নিয়ে যাও, দুইজন একসাথে খাও, ঠিক আছে?
এটা তো ফাইন রাইট কি পাগলামি করতেছো বলো তো পাগলামি না বউ এটাকে বলে ক্যান্ডেল লাইট ডিনার বাতি নিভায় সব করার কি দরকার গ্রামের বাড়িতে মোমের আলোয় আমরা কি কম খাইছি এটার স্বাদ পুরোপুরি ভিন্ন নাও খাও আ করো মজা মজা তোমার ম্যাডাম হঠাৎ এত খাবার পাঠালো কেন সে বলেছে যে তোমার যদি খাবার খেয়ে ভালো লাগে তাহলে সে তোমার মুখে একটা গান শুনতে চায় আমার গান দূর আমি গান গাইতে পারি নাকি আমি মাঝে মাঝে আনমনে হয়ে দু চার লাইন গাই আর বড় লোকের খেয়াল তবে একটা জিনিস বলতে পারি তোমার তার সাথে কথা বলে খুব ভালো লাগবে তুমি খাও আমি খেয়েছি আবার লজ্জা পেও না খাও চৈতি তোমার কিন্তু আমি অনেক বড় ফ্যান তোমার হাজবেন্ডের কাছ থেকে আমি এত প্রশংসা শুনেছি তোমার গানের তুমি কি আমাকে একটা গান শোনাবে গাও একটা গান গাও ও আসলে মানুষের সামনে কখনো গান গায়নি তো তাই একটু লজ্জা পাচ্ছে আচ্ছা চৈতি আমি যদি তোমার বোন হতাম তাহলে কি তুমি আমাকে গান শোনাতে লজ্জা পেতে আসলে তোমার হাজবেন্ড সরি বর বরের কাছ থেকে বাংলা ভাষা কবিতা লোকগীতি সম্পর্কে যত জানছি যেন বাংলা ভাষার প্রতি আমার ভালোবাসাটা ততই তীব্র হয়ে যাচ্ছে এবং সত্যি কথা বলতে নিজের ভাষায় কোনো কিছু এক্সপ্রেস করার যে আনন্দ এটা আর অন্য কিছুতে নেই তাহলে একটা গান শোনাই দাও মিলন হবে কতদিনে মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সামনে আমার মনের মানুষের সামনে যে একটা মজার পিচ রে ভাই কেমনে কি ব্রো তোমাকে নিয়ে একটা কবিতা লিখা হয়েছে ঠিক আছে এটা একটু শুনে যাও আমার একটু কাজ আছে আরে আরে শুনো না দাঁড়াও দাঁড়াও একটু শুনে যাও অল্প রেডি শুনবা রেডি আরে দাঁড়াও শুনো টিনের চালে দুটি ক্রো বাংলার জাহাজ রফিক ব্রো পারে না খেতে ভাজা মাছটা উল্টা তাই শুধু খায় লাথি গুতা উষ্টা বাংলা কি হবে তোমার সামনে তো আবার ইংরেজি বলা যাবে না দৈবচয়ন পড়ে গেছে রে দেখ তো কয়েকদিন আগে ফিলিং করছিলাম আসলে তো এখানে একটা দাঁত ছিল নাই ব্রো দেখছো তোমার জন্য দাঁতটাও মরে গেছো ব্রো এখন মেয়েরা তো আমার দিকে দেখলে হাসবে ব্রো ও ব্রো তুমি তো এমনিতেই একটা চলমান বাংলা ডিকশনারি বলা যেতে পারে হ্যাঁ তো তুমি একটা বাংলা বলো বাংলা অর্থ বলো রফিক ইজ এ পিস অফ শিট এটা বাংলা কি হবে সরি আপনি কেন সরি বলছেন ম্যাডাম
সরি তো আমার বলা উচিত আমি ভুল জায়গায় এসে দাঁড়িয়েছি আমি জায়গার জন্য উপযুক্ত না উপযুক্ত কেউ থাকে না উপযুক্ত হয়ে উঠতে হয় আর ওরা যা করেছে ভালো করেনি অন্যায় করেছে না ম্যাডাম ওরা ওরা ঠিকই করেছে ওদের কাছে তো আমি মানুষ না ওরা তো আমাকে হাসির পাত্র হিসেবে দেখে আপনি হয়তোবা আমাকে নিয়ে হাসি ঠাট্টা করেন না কারণ আমাকে আপনি সমীহর চোখে দেখেন কিন্তু ভেতরে ভেতরে ঠিকই আমাকে নিয়ে হাসেন সত্যি কথা বলতে হ্যাঁ শুরুর দিকে একটু উইয়ার্ড লাগতো আস্তে আস্তে আমি বুঝতে পেরেছি তুমিই ঠিক আমরা ভুল 1948 সালের 13ই মার্চ যশোর শহরের স্কুল ও কলেজের ছাত্ররা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে রাস্তায় নামে আন্দোলন করে বিক্ষোভ করে হরতাল করে সেবার পুলিশের সাথে সাথে সংঘর্ষ হয় লাঠিপেটা করে পুলিশ তাদের এবং বাংলার ইতিহাসে ভাষা আন্দোলনের জন্য এই প্রথমবার ছাত্রদের উপর গুলিবর্ষণ হয় সেখানে আমার দাদা ছিলেন সেও আহত হয় সেবার নানা কারণে আন্দোলন ব্যর্থ হলো 52তে কিন্তু ব্যর্থ হয়নি 52তে আমরা রক্তের বিনিময় হলেও আমরা বাংলা ভাষাকে আমাদের রাষ্ট্রভাষা করতে পেরেছি 52তে বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য যেভাবে আমাদেরকে রক্ত দিতে হয়েছে আমাকে ঠিক সেভাবেই প্রতিনিয়ত আমার অস্তিত্ব রক্ষা করার জন্য আমার যুদ্ধ করতে হয়েছে আমি যখন বাসা ছেড়ে পালায় আসি মা আমার সামনে দাঁড়ায় ছিল আমি ভাবছিলাম আমাকে আটকাবে কিন্তু উল্টা এই দুটা বালা আমার হাতে ধরায় দিছিল বলছিল আমার খুব ইচ্ছা ছিল তোকে যখন বিয়ে দিব তোর হাতে দুটা বালা পরাই দিব সেটা তো হলো না এই দুটা তোর কাছে থাক তুমি এগুলো আমাকে দিচ্ছ কেন এগুলো বিক্রি করে তুমি কিছু একটা করো কেন আমি তো ম্যাডামের সাথে সেটার কদিন আর ওনার অ্যাসাইনমেন্ট তো শেষ তাছাড়া ওনার উচ্চারণে তো এখন আর কোনো সমস্যা নাই যেখানে তোমার কোনো সম্মান নেই সেখানে তোমার কাজ করতে হবে না কালকে থেকে তুমি আর ওই অফিসে যাবে না কিন্তু ম্যাডাম তো কিছু বলেনি উনি না বলুক অন্যরা তো তোমার ভালো চায় না পরে দেখবা তোমাকে কোনো না কোনো বিপদে ফেলছে বিপদের কথা চিন্তা করলে তো একলহময় সব ছেড়ে ছুড়ে তোমাকে নিয়ে ঢাকা শহরে চলে আসতাম না তারপরও সম্মানটা সবার আগে না এগুলো বিক্রি করে দাও এগুলো আমি বিক্রি করতে পারবো না এগুলো তোমার মায়ের বিপদে যদি এগুলো কাজে না আসে তাহলে এগুলো দিয়ে কি করব আচ্ছা ঠিক আছে তুমি 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 চাচ্ছো তো যে আমি ওই অফিসে আর না যাই আমি যাবো না কালকে ম্যাডামের সাথে দেখা করে আমি আমি অন্য একটা চাকরির ব্যবস্থা করার চেষ্টা করবো আমি আমি চেষ্টা করবো আমি কথা দিচ্ছি তোমাকে শোনো এতদিন আমি একটা জিনিস খুব ভালো করে বুঝে গেছি যে যদি যোগ্যতা থাকে তাহলে কোনো না কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে এগুলো রেখে দাও আমার লাগলে আমি পরে নিব ঠিক আছে হুম আরে তুমি চলতে কেন যাচ্ছ আমি তোমাকে এখনই কল দিতাম তোমরা বসো না ম্যাডাম আমরা বসবো না আমরা চলে যাইতেছি চলে যাচ্ছ কোথায় চলে যাচ্ছ আমরা গ্রামের বাড়িতে চলে যাচ্ছি গ্রামের বাড়িতে চলে যাচ্ছ মানে কি সত্যি কথা বলতে এখানকার জীবনযাত্রার সাথে আমরা তাল মিলিয়ে উঠতে পারতেছি না আগে যখন গ্রামে থাকতাম তখন ভাবতাম ঢাকা শহর খুব সুন্দর ঝকঝকে এখানকার মানুষের মনও সুন্দর হ্যাঁ সুন্দর কিন্তু বাইরে থেকে ভেতর থেকে না এই শহরে আমাদের থাকা মানায় না আমি আমার অবস্থান এখানে খুব ভালো করে বুঝে গেছি ম্যাডাম আমি এখানে শুধুমাত্র হাস্যরসের পাত্র আর কিছুই না
সেখানে আসলে সম্মান নেই, সেখানে থাকার কোনো মানে হয় না। আমরা বরং শহর ছেড়ে চলেই যাই। কেন, আমি কি তোমাকে কখনো সম্মান দেইনি? ছি ছি, আপনি কেন এভাবে বলছেন? আপনি খুব ভালো মনের একজন মানুষ। আপনি সবার সামনে আমাকে যেভাবে মূল্য দিয়েছেন সেটা আমার জীবনে কখনো কেউ দেয়নি। কিন্তু আপনার আশপাশের কিছু মানুষ আছে যারা আমাদের মতো মানুষদেরকে খুব ছোট করে দেখে, খুব খুব কষ্ট দেয়। আমরা চলে যাচ্ছি। তোমরা সরল মনের মানুষ, এবং একথাও সত্যি যে আমাদের এখানকার মানুষ সরল মনের মানুষদেরকে অত মূল্য দেয় না। কিন্তু তোমরা কোথাও যাচ্ছ না, কারণ আর কয়েকদিন পরই তুমি আমাদের রেডিও স্টেশনে কপিরাইটার হিসেবে জয়েন করছো। আমি? হ্যাঁ, কেন, তুমি কি খুশি হওনি? না ম্যাডাম, আমি খুশি হইনি, আমি খুশি হতে পারলাম না, কারণ আমার কিছু কথা আছে, আমি কিছু কথা বলতে চাই। আমাকে কিছু কথা বলার সুযোগ করে দিবেন। আজ আমার 21শে ফেব্রুয়ারির দিনে আমাদের সাথে আছে এমন একজন ব্যক্তি যিনি একজন বাংলা ভাষা প্রেমী। শুধু তাই না, উনি নিজের ভিতর বাংলা ভাষা ধারণ করেছে। চলুন ওনার সাথে কথা বলে আসি। একজন বাংলা ভাষা প্রেমিক। আমার আরেকটা পরিচয় আছে, এবং সেটা আমার সব থেকে বড় পরিচয়। আমি একজন বাঙালি, আমি বাংলা ভাষায় কথা বলতে ভালোবাসি। আমি কিছু কথা বলতে চাই, সেটা একটা উদাহরণের মাধ্যমে। ধরুন একটি ফুলের বাগান, সেখানে অনেক সুন্দর সুন্দর কিছু ফুল ফুটে আছে। আমাদের মধ্যেই কেউ একজন ফুলগুলো মারিয়ে হেঁটে গেল, তার দেখা দেখি আমি আপনিও হেঁটে গেলাম। তারপর কি হবে? ফুলগুলো মরে যাবে, বাগানটা নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ঠিক তেমনি কিছু মানুষ আমাদের কষ্টার্জিত বাংলা ভাষাকে নষ্ট করে ফেলছে, ধ্বংস করে ফেলছে। চলুন না, আমাদের এই কষ্টার্জিত ভাষাকে বিকৃত না করে সবাই মিলে একটু আগলে রাখি, যত্ন করে রাখি। For more update, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.